রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে হুঁশিয়ারি হামাসের বুসাই 320 বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী দাবি স্থানীয় মেয়রের বাহরাইন থেকে মার্কিন নৌঘাঁটি উচ্ছেদ করুন বহিষ্কার করুন মার্কিন সেনাদের সন্তানের সামনে মায়েদের ধর্ষণ হত্যা করা হচ্ছে দাবি জেলনস্কির সবশেষে জানবেন ইউক্রেন হামলায় বিরোধিতার দিন শেষ দেশে জনসমর্থন পাচ্ছেন পুতিন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনা ঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের ইউক্রেনের কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে তারা মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বলেছেন আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অন্তত এক বছর এই যুদ্ধ চলবে তিনি বলেন যেসব দেশ ইউক্রেনের পাশে আছে তাদের এই লড়াইয়ে আরও দীর্ঘদিন যুক্ত থাকতে হবে এরপরেই পূর্ব ইউরোপের স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে প্রস্তাব করেন মিলি তিনি বলেন সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে কারণ ওই সব অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটি রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে মিলি আরও বলেন পোল্যান্ড রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলো মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা ওই রাষ্ট্রগুলোও আমেরিকাকে বেস বানাতে সাহায্য করবে বলে তিনি মনে করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন পূর্ব ইউরোপের সেনাঘাঁটি তৈরি এখন কেবল সময়ের অপেক্ষা এ বিষয়ে আগেই ভাবনা চিন্তা হয়েছে আগামী জুনে ন্যাটোর বৈঠকে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলের সেনারা এবং দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনি মুসলমানদের উপর গত কয়েকদিন ধরে যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে সংগঠনটি চূড়ান্তভাবে ধৈর্য হারিয়ে ফেলছে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রেজওয়ান মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন তিনি বলেন হামাসের ধৈর্যকে পরীক্ষা করবেন না ফিলিস্তিনি মুসলমানদের উপর চালানো বর্বরতার কারণে হামাস যোদ্ধাদের ধৈর্য চূড়ান্তভাবে শেষ হয়ে আসছে হামাস নেতা ইসমাইল রেজওয়ানের এই বক্তব্য লেবাননের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মায়াদিন তুলে ধরেছে তিনি বলেন আমরা সব পক্ষকে এবং মধ্যস্থতাকারীদের ইসরায়েলিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল করার আহ্বান জানাই কারণ এ ধরনের বৈঠকের মধ্য দিয়ে ইসরায়েলিরা ফিলিস্তিনি জনগণের উপর অপরাধ চালিয়ে যাওয়ার বৈধতা পাচ্ছে চলমান বাস্তবতায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনই ফিলিস্তিনিদের রক্ষার সবচেয়ে ভালো উপায় বুচায় 320 বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী দাবি স্থানীয় মেয়রের ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুসা শহরে 320 জনের মতো বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী এমনটি দাবি করেছেন সেখানকার স্থানীয় মেয়র ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়ার্ল্ড টু নাইট নামের একটি অনুষ্ঠানে কথা বলার সময় এমন দাবি করেন মেয়র আনাতোলি ফেদেরুক এ সময় তিনি আরও দাবি করেন যে রুশ বাহিনী কর্তৃক বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে হত্যার ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন ফেদেরুক বলেন আমি এরকম বেশ কয়েকটি ঘটনা দেখেছি তিনটি বেসামরিক গাড়ি কিয়েভের দিকে যাওয়ার চেষ্টা করেছিল তখন তাদের নৃশংস ভাবে গুলি করা হয় সেখানে একজন গর্ভবতী নারীও ছিল এ সময় তার স্বামী তাকে গুলি না করার জন্য চিৎকার করে অনুরোধ করেছিলেন কিন্তু তারা তাকে নির্মমভাবে গুলি করে ফেদেরুক আরও অভিযোগ করেন রুশ বাহিনী শহরটি দখলে নেওয়ার সময় স্থানীয় রাজনীতিকদের ধরে ধরে হত্যা করছিল এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে যিনি মস্কো সেনাদের যুদ্ধ অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন বুসা শহরে এসে মৃতদেহগুলো দেখে যেতে এবং তাদের পরিবার মা স্বামীদের চোখের পানি ও যেসব শিশু এতিম হয়েছে তাদের দেখার জন্য আহ্বান জানান বাহরাইন থেকে মার্কিন নৌঘাঁটি উচ্ছেদ করুন বহিষ্কার করুন মার্কিন সেনাদের বাহরাইনের ফেব্রুয়ারি 14 রেভলিউশন ইউথ কোয়ালিশন দেশ থেকে মার্কিন বাহিনীর নৌঘাঁটি উচ্ছেদ এবং সমস্ত সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে এক বিবৃতিতে কোয়ালিশন বলেছে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ও লক্ষ্য হচ্ছে আলে খলিফা পরিবারকে রক্ষা করা যারা বাহরাইনে মার্কিন সরকারের সেবা দিয়ে যাচ্ছে বাহরাইনের জনপ্রিয় আন্দোলনের কর্মীদের উপর দমনপীড়ন চালানোর জন্য মার্কিন ঘাঁটি সেনারা জর্ডান পাকিস্তান সিরিয়া এবং ইয়েমেনের ভাড়াটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে বাহরাইনের বিরোধী গ্রুপ জোর দিয়ে বলেছে গত বছর সেপ্টেম্বর মাসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মানামা এখন ইহুদিবাদীদের গুপ্তচরের আখড়ায় পরিণত হয়েছে এখান থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান
এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন প্রতিরোধগামী সংগঠনগুলোর উপর গুপ্তচর বৃত্তি চালানো হচ্ছে। বাহরাইনের জনপ্রিয় আন্দোলনটি দাবি করেছে যে রাজধানী মানামার 4 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি উচ্ছেদ করতে হবে এবং সেখানে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার যত কর্মকর্তা এবং নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা আছে তাদের সবাইকে বহিষ্কার করতে হবে। সন্তানের সামনে মায়েদের ধর্ষণ হত্যা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘকে বলেছেন সন্তানদের সামনেই নারীদের ধর্ষণ ও হত্যা করেছে রুশ বাহিনী। এ ব্যাপারে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে ধরে এই আহ্বান জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলেনস্কি জাতিসংঘের কূটনৈতিকদের বলেন বেসামরিকদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের মাথার পিছনে গুলি করা হচ্ছে, তাদের কূপে ফেলে দেওয়া হচ্ছে, তাদের অ্যাপার্টমেন্টে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, গাড়িতে থাকা অবস্থায় তাদের ট্যাঙ্ক দিয়ে পিষিয়ে হত্যা করা হচ্ছে। তিনি আরও বলেন রুশরা অঙ্গ প্রত্যঙ্গ কেটেছে, গলা কেটেছে, নারীদের তাদের সন্তানদের সামনে ধর্ষণ ও হত্যা করেছে, অনেকের জিহ্বা কেটে দেওয়া হয়েছে, কেবল আগ্রাসীরা তাদের কাছে যা শুনতে চেয়েছিল তা শুনতে পারেনি বলে। জেলেনস্কি বলেন যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা আদেশ দিয়েছে তাদের উভয়কেই যুদ্ধ অপরাধের জন্য অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত। ইউক্রেন রাশিয়া সংকটে কয়েকদিন ধরে আলোচনায় আছে ইউক্রেনের বুসা শহরের নাম। শহরটি থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে শত শত বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। ইউক্রেনের অভিযোগ রাশিয়ার সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য পশ্চিমা রাজনীতিবিদরাও রাশিয়াকে দায়ী করেছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই হত্যাযজ্ঞের নিন্দা জানাতে শুরু করে। তবে ওই শহরে যুদ্ধ অপরাধের কথা অস্বীকার করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুসা শহরের মেয়র আনাতোলি ফেদেরুক রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি যেন বুসা শহরে এসে সেখানকার পরিস্থিতি দেখেন। ইউক্রেন হামলায় বিরোধিতার দিন শেষ, দেশে জনসমর্থন পাচ্ছেন পুতিন। ইউক্রেনে হামলার পর নিজ দেশে যে ভীষণ সমালোচনার শিকার হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন জরিপ ও ইন্টারভিউ। সেই সাথে জনসমর্থন অনেকটাই বেড়েছে রুশ প্রেসিডেন্টের। রাশিয়ার অনেক মানুষ এখন বিশ্বাস করে যে যুদ্ধটা চালাচ্ছে পশ্চিমা শক্তি, আর এই অবস্থায় নিজেদের নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকা উচিত বলেও মত দিয়েছে অধিকাংশ রুশ। সেন্ট পিটার্সবার্গের আইন প্রণেতাদের কাছে যুদ্ধবিরোধী চিঠির জোয়ার থেমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু করার পর যেসব রুশ এর প্রতিবাদে মুখর হয়েছিলেন তারাও ধীরে ধীরে সমর্থন দেওয়া শুরু করেছে এই হামলায়। জনসম্মুখে যারা ইউক্রেনে রুশ হামলার ব্যাপারে ক্রেমলিনের সমালোচনা করেছিলেন তাদের অ্যাপার্টমেন্টের দরজায় দেখতে পাচ্ছেন কাগজে প্রতারক লিখে সেটে দিয়ে গেছে কেউ। ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলার 5 সপ্তাহ পর তাই পাল্টে গেছে রাশিয়ার চিত্রপট। রুশ সেনাদের প্রতি দেশটির সাধারণ নাগরিকদের মনোভাবে এসেছে পরিবর্তন। ইউক্রেনে রুশ সেনাদের প্রতি সহানুভূতি জেগেছে তাদের মাঝে, সেই সাথে পশ্চিমাদের উপর তৈরি হয়েছে ক্ষোভ। টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠানের জায়গায় দখল করে রেখেছে এমন কিছু অনুষ্ঠান যেখানে প্রসারিত হচ্ছে ইউক্রেনে নাৎসিদের উত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, কিয়েভে নির্মিত জৈব অস্ত্রের গবেষণাগারের মতো কিছু রুশ প্রপাগান্ডা। বিভিন্ন পোল ও ইন্টারভিউ বলছে অনেক রুশ এখন পুতিনের যুক্তিকে মেনে নিয়েছে যে পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনে আক্রমণ ছাড়া তাদের কোনো পথ ছিল না। তাছাড়া যুদ্ধের বিরোধিতাকারীদেরও চুপ হয়ে যেতে দেখা গেছে, অনেকে ছেড়েছেন দেশ। রাশিয়ার প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান লেভাদার পরিচালিত এক জরিপে দেখা যায় যুদ্ধে পুতিন পাচ্ছেন 83% দেশবাসীর সমর্থন, যা গত জানুয়ারিতেও ছিল 69%। 81% রুশ বলছেন তারা যুদ্ধকে সমর্থন করেন। রাশিয়ান ভাষাভাষীদের রক্ষা করার প্রয়োজনীয়তাকে এই যুদ্ধের প্রাথমিক ন্যায্যতা হিসেবে বর্ণনা করছেন তারা।